আউট না হয়েও যুবরাজ সিংয়ের সাজঘরে ফেরার সাম্প্রতিক এক ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এমন ঘটনাই ঘটল শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচে, তবে ভুলটা করল বোলিং দল অর্থাৎ বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোয় মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা আর বাংলাদেশ। কুশাল পেরেরা আর কুশাল ম্যান্ডিজের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করে 314 রানের বড় সংগ্রহ দাঁড় করেছে শ্রীলঙ্কার। কুশাল পেরেরা 111 রান করে আউট হয়ে গেলেও ম্যান্ডিজ দেখে শুনে খেলে যাচ্ছিলেন। তবে 34তম ওভারের শেষ বলে তিনিও ফেরেন সাজঘরে, 4টি 4-এর সাহায্যে 49 বলে 43 রান করে। তবে আউট হওয়ার বলেই ঘটেছে অদ্ভুত এক ঘটনা। ওই ওভারে বল করছিলেন রুবেল হোসেন, ওভারের শেষ বল ম্যান্ডিজের ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটের পিছনে থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের গ্লাভসে। কিন্তু দূর থেকে দেখে একে আউট বলেই মনে হয়নি, ব্যাটে আলতো করে ছুঁয়ে গিয়েছিল বল, এতটাই আলতো ছিল যে খোদ বলার বা উইকেটরক্ষকও টের পাননি। ফিল্ডিং দলের নিষ্পুরুবতা দেখে নীরব ছিলেন আম্পায়ারও। কিন্তু কুশাল ম্যান্ডিজ এমন পরিস্থিতি থেকে সুবিধা আদায় করতে চাননি, হুট করেই তিনি সাজঘরের পথে হাঁটা শুরু করেন। এরপর বোঝা যায় বলটি তার ব্যাট ছুঁয়ে মুশফিকের গ্লাভসে ঠাই করে নিয়েছে। স্পোর্টসম্যানশিপের এই অনন্য নজির স্থাপন করে ম্যান্ডিজ সাজঘরের পথ না ধরলে গড়তে পারতেন মাইল ফলক। 16তম অর্ধশতকের খুব কাছেই যে ছিলেন 24 বছর বয়সী এই ব্যাটসম্যান।